এবার আসেন, আজকে আমরা আবার নিকৃষ্ট হয়েছি, দাবি করছি মুসলমান, দাবি করছে মুসলমান, কিন্তু আমাদের সমাজে অন্যায়, অবিচার, অশান্তি, সুদ, ঘুষ, দুর্নীতি, প্রতারণা, ব্যভিচার, অশ্লীলতা, মাদক, এমন কোন অন্যায় নেই যা হচ্ছে না। তাহলে আবার এই সমাজটা অন্ধকারে ছেয়ে গেল, আবার জাহেলিয়াতে পূর্ণ হলো, এটা কিসের কারণে? এইটারও কারণ আমরা কোরআনকে ত্যাগ করেছি। কি করেছি? আমরা কোরআনকে পরিত্যাগ করেছি, কোরআনের হুকুম আমরা মানছি না। আমরা আমাদের সমাজে কায়েম করেছি ইহুদি খ্রিস্টানদের আইন কানুন হুকুম বিধান অর্থনৈতিক সিস্টেম সমস্ত কিছু আমরা গ্রহণ করেছি, কোরআনকে বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানদের দেওয়া সিস্টেম আমরা গ্রহণ করেছি, এই জন্য আজকে সমাজের এই অবস্থায় পরিণতি। কথাটা কি বুঝতে অসুবিধা হয়েছে? তাহলে খেয়াল করেন, আমি আবার একটু সংক্ষেপে আমি এই কথাটার আবার রিপিট করি, কারণ খুব ভালো করে বুঝে নিতে হবে এই রমজান মাসের গুরুত্ব মাহাত্ম্য এই কোরআনের কারণে, শবে কদরের গুরুত্ব মাহাত্ম্য এই কোরআনের কারণে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মানব জাতির আদর্শ এই কোরআনের কারণে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসহাবগণ যে উন্নত চরিত্রের অধিকারী হয়েছেন এই কোরআনের কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই সমাজ গড়লেন, জাহেলি সমাজ থেকে একটা পবিত্র সমাজে রূপ নিল, সেটাও এই কোরআনের কারণে, অর্ধ পৃথিবীতে দিন কায়েম হয়েছে এই কোরআনের কারণে, আবার আজকে আমরা সবচেয়ে নিকৃষ্ট জাতিতে পরিণত হয়েছি সেটাও এই কোরআনকে প্রত্যাখ্যান করার কারণে। কাজেই আমাকে বুঝতে হবে কোরআনটা কি, আমাকে বুঝতে হবে কোরআনের সঠিক আকীদা, কোরআনটা কি, এর সঠিক আকীদা, এর কাজ কি, এটা আমাকে বুঝতে হবে। আমি গতকালকে গিয়েছিলাম লক্ষ্মীপুরের রায়পুরে একটা ইফতার মাহফিলে, তো ওইখানে যাওয়ার পরে ওইখানকার আমিরের কাছে একজন ফোন দিয়েছে, ওই একজন সাতাশ পারা কোরআন খতম দিয়েছে আর কি, পুরোপুরি খতম হয় নাই, তিন পারা বাকি ছিল, সাতাশ পারা এই রমজানের মধ্যে সাতাশ পারা কোরআন খতম দিয়েছে, এই অবস্থায় সে আবার এটা কী একটা ঘটনায় আত্মহত্যা করছে, এখন তার আসলে কী ফয়সাল হবে, মানে সে জান্নাতে যাবে না, এটা ফতোয়া আর কি। কথাটা বুঝছেন কি না? তার মানে কোরআনটা হলো কী জিনিস, রমজান মাস আসলে পুরা খতম দিব, তারাবির মাধ্যমে পড়ে পড়ে খতম দিতেছি, এই হলো আমাদের কোরআন সম্পর্কে আমাদের আকীদা, খতম দিতেছি, মুখস্থ করতেছি। কথাটা বোঝাইতে পারলাম? কেউ মারা গেলে কানের কাছে, ও মানে কেন ফোন দিয়েছে, যে এখন যেহেতু সাতাশ পারা কোরআন সে খতম দিয়েছে, তাহলে বাকি তিন পারা যদি তার কানের কাছে খতম দেওয়া হয় তাহলে কোরআন খতম হবে কি না, এই হচ্ছে তার প্রশ্ন আর কি, বুঝছেন কথাটা? আর মরছে কেমনে, আত্মহত্যা করে, কথাটা বুঝছেন? এখন ফতোয়া জানতে চাইতেছে যে সে মরার আগে এই রমজানের মধ্যে সাতাশ পারা কোরআন খতম দিছিল, এখন বাকি তিন পারা রয়ে গেছে, এখন কানের কাছে বসে তিন পারা খতম দিলে খতম হবে কি না, বুঝছেন কোরআন সম্পর্কে আকীদা, বুঝছেন? আপনাদের হয়তো হাসি পাচ্ছে, কিন্তু এই সমাজের মানুষের এই ধরনেরই কোরআন সম্পর্কে তাদের আকীদা এরকম, সারা জীবন কোরআনের একটা হুকুম মানে নাই, একটা বিধান মানে নাই, কিন্তু মরার পরে এর কানের কাছে কোরআন খতম দিয়ে এর জান্নাত পাঠাই দিতেছে,